গাড়ি পুরান হইয়াছে, জংকারে ধইরাছে, গাড়ি পুরান হইয়াছে, জংকারে ধইরাছে, জংকারে ধইরাছে, অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতেছে, অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতেছে, অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইতেছে, হইল গাড়ির ব্যাটারি, বলো এখন কি করি, লাইনে লাইনে হেল্পার ছয়জন চালাইছে গাড়ি, হইল গাড়ির ব্যাটারি, বলো এখন কি করি, লাইনে লাইনে হেল্পার ছয়জন চালাইছে গাড়ি, অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইছে, অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইছে, গাড়ি মনের মতন আমি করিলাম না যত, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন, হরি বল হরি বল হরি বল হরি বল, ছিল গাড়ি মনের মতো আমি করিলাম না যত, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন,
বাউলের কথা তো, বাউল তো অনুমানের কথা বলে না, বাউল যেগুলো বাস্তব সেখান থেকেই কথা বলে। আমাদের পরিস্থিতি তাই, যারা ঠিক আমাদের মতো আছেন তারা ঠিক বুঝতে পারছেন। ছিল গাড়ি মনের মতন, আমি করলাম না যত, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন। হনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাইছে, হনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইছে। সাইয়েদ মিয়া কয় আমার মনে লাগে ভয়, মেলা মত চলবে না গাড়ি পিত যদি হয়। বাউল সাবদিন কয় আমার মনে লাগে ভয়, মেলা মত চলবে না গাড়ি পিত যদি হয়। আগে হঠাৎ শুনবে গাড়ি থুইয়া ড্রাইভার পলাইছে, মানে বুঝলাম গাড়ির চাল ফুরাইছে।